আসসালামু আলাইকুম ডক্টর ইয়ারেন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সারা বিশ্বের প্রচুর মানুষ হাইপারটেনশন বা ব্লাড প্রেসারে আক্রান্ত এবং আজকের ব্লাড প্রেসার নিয়ে একটু কিছু কথা বলবো কারণ ব্লাড প্রেসার এমন একটি সমস্যা এটা অনেকটা নীরব ঘাতকের মতো তো ব্লাড প্রেসার আমাদের অনেকের থাকে কিন্তু আমরা অনেকে প্রথম দিকে সিমটমগুলো প্রকাশ পায় না দেখে আমরা অনেকে ইগনোর করি বা টেস্ট করি না তো হয়তো কোনো কারণে চিকিৎসকের কাছে গেলাম অন্য কোনো রোগের কারণে তো রুটিনলি যখন চেক করতে যায় তখন চেক করে দেখে যে প্রেশার বেশি তো এটা একটা এভাবে সাধারণত ধরা পড়ে তো প্রেশার বাড়লে অনেক সমস্যা হয় প্রেশারের রোগীদের বিভিন্ন নার্ভ ড্যামেজ হয় ভাস্কুলার ড্যামেজ হতে থাকে কিডনি ড্যামেজ হয় চোখে দৃষ্টিতে সমস্যা হয় হার্টে সমস্যা হয় তো এই ধরনের সমস্যাগুলো হতে থাকে এবং ইভেনচুয়ালি তারা অনেক বড় বড় ঝুঁকিতে পড়ে যায় এবং তাদের মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায় তো এখন হাইপারটেনশন সাধারণত দুই রকমের একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন বলে এবং আরেকটা হচ্ছে যে আমার সেকেন্ডারি হাইপারটেনশন বা সেকেন্ডারি ইস্যু বা অর্গানিক কজ আমি সেকেন্ডারি মাত্র 5% কজ টোটাল হাইপারটেনশনের এবং এটা হচ্ছে কোনো অর্গান যদি ড্যামেজ হয় অর্থাৎ আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে ডায়ালাইসিসের রোগী প্রেশার বেশি অথবা কিডনি যেহেতু প্রেশার রেগুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি সিকিডি রোগী বা ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের প্রেশারের সমস্যা হয় অথবা আপনার ব্রেনে ইঞ্জুরি হলো ব্রেন আমাদের প্রেশার রেগুলেট করতে সাহায্য করে প্রেশার বাড়ালে কমাতে সাহায্য করে কমে গেলে বাড়াতে সাহায্য করে তো এই রেগুলেশন নষ্ট হয়ে গেলে তখন প্রেশার বেড়ে যায় হার্টের রোগীদের প্রেশার বেড়ে যায় অথবা আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কোনো টিউমার বা জাতীয় সমস্যা হলে প্রেশার বেড়ে যায় এটা হচ্ছে যদি এই ধরনের কারণ মাত্র 5% আর 95% কারণ আমাদের টেক্সট বইগুলোতে লেখা থাকে যে কারণ জানা যায়নি ইডিওপ্যাথিক বাট আমরা ফাংশনাল মেডিসিনে আমরা দেখেছি যে এই কারণগুলোর গবেষণা করে এটা রুট কজটা বের করা হয়েছে এই রুট কজটা হচ্ছে অন্যতম একটা রুট কজ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং যেটা আমরা হোমায়ার টেস্টের মাধ্যমে করি এবং হোমায়ার টেস্ট সম্পর্কে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখার অনুরোধ থাকলো তো হোমায়ার টেস্ট করে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝবেন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বেশি থাকবে তখন আসলে কী হয় ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয় তখন আমাদের আর্টারিগুলো স্টিফ হয় অর্থাৎ আর্টারিগুলো তো পাইপলাইনের মতো তো আর্টারির ওয়ালগুলো শক্ত হয়ে যায় এবং ইলাস্টিসিটি কমে যায় তো ইলাস্টিসিটি কমলে কী হয় প্রেশার সে ধরে রাখতে পারে না মানে প্রেশার যখন আসে তখন সেটা প্রেশারের অতিরিক্ত চাপ হয় কারণ ইলাস্টিক জিনিসটা কি যখন ধরেন যে বাগানে আপনি পানি দিচ্ছেন একটা পাইপ দিয়ে পাইপটা যদি খুবই নরম এবং ইলাস্টিক হয় তাহলে যদি ফোর্স যদি অনেক বেশি ফোর্সে পানি আসে তাহলে সে পাইপটা সম্প্রসারিত হয়ে সে পানির ক্যাপাসিটিটাকে নিয়ে নেবে আবার পানির ফ্লো কম থাকলে সেটা সংকুচিত হবে তো ব্লাড ভেসেলও যখন হার্ট পাম্প করে ব্লাড প্রেশার বেশি আসলে আপনি এটা স্ফীত হয়ে এটাকে ইলাস্টিক ফাইবার থাকে সেটা কারণে সে সম্প্রসারিত হয়ে এটাকে মিনিমাইজ করে নেয় প্রেশারটা বাড়াতে দেয় না আবার সংকুচিত হয় কিন্তু যদি স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় চারিদিকে ওয়ালগুলো যেটা কন্টিনিউয়াস প্রেশার বেশি থাকলে হয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এটা হয় তখন কিন্তু আপনার এই প্রেশার বেড়ে যাবে এবং ল্যাটারাল প্রেশার বেড়ে যাবে ব্লাড ভেসেলের এবং এটা আপনার ইভেনচুয়ালি সমস্যা তৈরি করবে এরপরে যে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে সোডিয়াম রিটেনশন অর্থাৎ আপনার যদি আমাদের শরীরে ব্লাডে অতিরিক্ত সোডিয়াম জমা থাকে যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয় তো বা আমরা অনেক সময় সোডিয়াম ইনটেক বেশি করি কিন্তু ইভেনচুয়ালি যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পটাশিয়াম আমরা ইউজুয়ালি কম খাই কারণ পটাশিয়াম প্রতিদিন 4700 মিলিগ্রাম দরকার তো আমরা পটাশিয়াম রিচ খাবার কম খাই যে কারণে সোডিয়ামটা রিলেটিভলি বেশি দেখায় তো সোডিয়ামটা এই জন্যে বডিতে বেশি থাকে এবং সোডিয়াম পানি রিটেনশন করে ব্লাড ভেসেলের ভলিউম বাড়ায় এবং এটা প্রেশার বাড়ে তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ সোডিয়াম রিটেনশন এবং লো পটাশিয়াম অর্থাৎ পটাশিয়াম কন্টেনিং খাবার যদি আমরা কম খাই তাহলেই সমস্যা হবে তো পটাশিয়াম নিয়ে আমার কিছু ভিডিও আছে সেটা দেখে নেবেন আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ভ্যাসো কনস্ট্রিকশন হয় অর্থাৎ ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে গেলেও ব্লাড প্রেশার বাড়ে তো এই কারণগুলো তাহলে গোড়াতে আসছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং আমার শরীরে যদি পটাশিয়াম কম থাকে তাহলে এই দুইটা জায়গায় যদি আমি হাত দিতে পারি তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা প্রেশার থেকে মুক্ত হয়ে আসেন ঠিক আছে কারণ এসেনশিয়াল হাইপারটেনশনের কজই হচ্ছে 95% অজানা তো অজানা কারণে উত্তরটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এবং পটাশিয়াম বাড়ানো ঠিক আছে পটাশিয়াম কন্টেনিং খাবারের মাধ্যমে আচ্ছা আর মেটাবলিক সিন্ড্রোম যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে তো মেটাবলিক সিন্ড্রোম হলে আমাদের কী হয় ব্লাড প্রেশার বেশি হয়ে যায় আমাদের লিপিড প্রোফাইল এলোমেলো হয় টিজি বেশি হয়ে যায় ঠিক আছে এইচডিএল কমে যায় এলডিএল বেড়ে যায় ব্লাড সুগার অনেক হাই হয়ে যায় অর্থাৎ আমরা অনেক সময় ডায়াবেটিস রোগীতে পরিণত হই তারপরে আমাদের পেটের চারিদিকে চর্বি জমে ফ্যাটি লিভার হয় ঠিক আছে মেদবাহুল্য হয় তো এই সমস্যাগুলো দেখা যায় সুতরাং আমরা আজকে আলোচনায় বুঝতে পারলাম যে হাইপারটেনশন আসলে অজেয় নয় এটাকে জয় করা যায় যদি এটা সঠিক লাইফস্টাইল এবং সঠিক
কারণটাকে আইডেন্টিফাই করে রুট কজটাকে ট্রিটমেন্ট করা যায়। সুতরাং দিন শেষে মেসেজ হচ্ছে, যারা হাইপারটেনশনের রোগী আছেন এবং হাইপারটেনশনের জটিলতা থেকে উইদাউট মেডিসিনে আপনারা বেরিয়ে আসতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার লাইফস্টাইল এবং খাবার দাবার পরিবর্তন আনতে হবে। তো এই বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।